ঠাকুরপো একটু মাথা ঠান্ডা করে বসো তো, অনেক কথা আছে। মাথা আমার ঠান্ডাই আছে বৌঠান, বলো। শোনো, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে, একটু শুনে বলো তো কি করে কি করা যায়। আগে বুদ্ধি কি সেটা বলো, তবে তো বলবো। দেখো অলোক না ঠিক করেছে একটা আলাদা ডাক্তারি চেম্বার খুলবে। আমাদের ওই ঠাকুরপুকুরের বাড়িটা আছে না, সেটাকে যদি একটুখানি। সে তো বাড়ি কোথায় বৌঠান, সে তো বাগান, মাত্র দুখানা ঘর আর উপরে একটা চিলে কোঠা। তাকেই যদি ঠিকঠাক করে মানে বসবাসের যোগ্য করে দেওয়া যায়, আর ওই নিচের ওই বড় ঘরটাতে যদি একটু। ঠাকুরপুকুর যে অনেক দূর বৌঠান, রাত বিরেতে যাতায়াত করতে অসুবিধা হবে। অসুবিধে হলে আসবে না, ও বাড়িটা তো থাকার মতন বন্দোবস্ত করেই দেওয়া হচ্ছে। দরকার হলে সেজ বৌমাও মাঝে মাঝে সেখানে গিয়ে থাকবে। তার আগে বলো দেখি বৌঠান, এই বুদ্ধিটা তোমার মাথায় এলো কেন? কেন এলো? অলোক যাতে ওর নিজের ফ্ল্যাটে ডাক্তারি চেম্বার না খোলে, সেটা আমি চাই না ঠাকুরপো। নাকি তুমি সেজ বৌমাকে আলাদা থাকার একটা বন্দোবস্ত করে দিতে চাইছো? অলোক যদি আমাদেরই একটা বাড়িতে ডাক্তারি করার জন্য উঠে যায়, সেটা কিন্তু আলাদা ব্যাপার। কিন্তু যদি নিজের ফ্ল্যাটে চলে যায়, সেটা দৃষ্টান্তটা খুব একটা ভালো হবে না, বাঁধনটা আলগা হয়ে যাবে। বাঁধনটাকে শক্ত রাখার দায় কি কেবল তোমারই ওটা? অলোকের কোনো দায় নেই। বৌমার কথা আমি না ছেড়েই দিলাম। দেখো ঠাকুরপো, সেজ বৌমা বড় লোকের একমাত্র আদুরে মেয়ে। ছোটবেলা থেকে সে যখন যা চেয়েছে, ভালো হোক মন্দ হোক, তার মা তাকে দিয়েছে। এটাও তার একটা খেয়াল, সেটা আমিও জানি, অলোকও জানে। আর তুমি তার সেই খেয়াল মেটাবার ব্যবস্থা করছো। যাক না, কিছুদিন দেখে আসো। বাড়ির বাইরে শুধুই কি চাঁদের আলো, রোদের তাপ নেই সেখানে, নিজেই বুঝে যাবে। তুমি ভাবছো বৌঠান সব তোমার হিসেব মতোই হবে? আমার কিন্তু সন্দেহ আছে। আমাকে আমার মতো করে একবার চেষ্টা করে দেখতে দাও না। বেশ, আমি কালই ওই বাড়ির জঙ্গল কাটাবার ব্যবস্থা করছি। ভালো আছেন? হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো। আপনি কি আমায় চিনতে পেরেছেন? হ্যাঁ নিশ্চয়ই, ওই তো সেদিন গুরুজির বাড়িতে আপনার সঙ্গে কথা হলো। তা অবশ্য হয়েছিল, তবে সেদিন এত অল্প কথা হয়েছিল যে আমি ভাবলাম। আমার মানুষ চেনার ক্ষমতাটা একটু বেশি। বুঝতে পারিনি। কারোর গলার স্বর একবার শুনলে আমি সহজে ভুলি না। তাই বুঝি। এদিকে কোথায় এসেছিলেন? আমার একটা রেকর্ডিং ছিল। আপনি এরকম একা একা চলাফেরা করেন, সঙ্গে কেউ থাকলে ভালো হয় না? না না, আমার সহযোগীরা ছিলেন আমার সঙ্গে এতক্ষণ। একা কোথায়? আপনি ওপারে যাবেন তো? আসুন, আমি যাচ্ছি। না, কি হলো? আমি তো ভাবলাম আপনি ওপারে যেতে চাইছেন, তাই আমি তার জন্য কারো সাহায্য চাই না। দয়া করে আমাকে কোনোদিন এরকম সাহায্য করার চেষ্টা করবেন না। আই এম সরি, ভেরি সরি। আপনি তাহলে যান, আমি চল। শুনুন, কিছু বলবেন আমাকে? আমি খুবই দুঃখিত। আসলে আমি যে অন্ধ সেটা খুব মনে করিয়ে দিলে আমার প্রচণ্ড রাগ হয়ে যায়। আমি তবু খুব দুঃখিত, আমি একটু বেশি রুড হয়ে পড়েছি আপনার উপর। আমার মাফ করবেন। ইটস অলরাইট। আমারই বোধহয় ভুল হয়েছিল। আপনাকে আমি না জিজ্ঞেস করে সাহায্য করতে চাইছিলাম। আমি খুব লজ্জিত মিস বর্ণা মজুমদার। আমাকে আপনি প্লিজ মিস মজুমদার বলবেন না, ওটা আমার খুব একটা পছন্দ নয়। ধন্যবাদ। আমার নামটা বোধহয় মনে নেই আপনার। আমার নাম অর্ণব। আমার অবশ্য নামটা মনে ছিল। আপনার খুব সুন্দর নাম, যদিও ওতে আমার কোনো কৃতিত্ব নেই, তবুও ধন্যবাদ আপনাকে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করা হয়নি, আপনি এখানে মানে এখানেই থাকেন? না না, আমি একটা অফিসের কাজে এসেছিলাম, তো আমি গাড়িটা একটু দূরে ওপারে পার্ক করেছিলাম, তো হাঁটতে হাঁটতে আপনাকে দেখতে পেলাম তাই। ও আচ্ছা, চলি তাহলে। আপনাকে অবশ্য আমার বলতে সাহস হচ্ছে না, কিন্তু আপনি যদি চান আমি আপনাকে পৌঁছে দিতে পারি। না না, তার কোনো দরকার নেই। আমার জন্য শুধু শুধু অসুবিধা করার কোনো দরকার নেই, আমি চলে যাব। না না, অসুবিধা কি? আমার কোনো অসুবিধা হতো না। বেশ, ঠিক আছে তাহলে চল। তুমি আজ সিস্টারের কাছে ওষুধ খেতে চাওনি কেন? আমি কিন্তু খুব রাগ করেছি। ওষুধ খেতে আমার ভালো লাগে না রে। ওষুধটা খাও। চল। ওষুধ না খেলে চলবে? ওষুধ না খেলে তুমি ভালো হবে কি করে বলো তো? আর আমারও তো তোমার জন্য চিন্তা হবে, তুমি ওষুধ ঠিক সময় খেলে কিনা, তুমি খাবার ঠিক করে খেলে কিনা, তোমার তোমার শরীর খারাপ করলো কিনা, বলো আমার চিন্তা হবে না? অত চিন্তা করিস না খোকা। তুমি আর বেশি উপদেশ দিও না তো। নিজে বাচ্চাদের মতো বিহেভ করবে আর আমাকে উপদেশ দেবে। খোকা, তুই যে বলেছিলি তোর বন্ধু তাকে নিয়ে আসবি। শ্রুতি, নিয়ে আসবো মা। তুমি তো মনে রাখতে পারছো, এ তো খুব ভালো কথা মা। কি যেন নাম তার? শ্রুতি, শ্রুতি দত্ত। তুই কবে নিয়ে আসবি বাবা? আসবো মা, ওকে নিয়ে আসবো, একটু সুযোগ পেলেই নিয়ে আসবো। ওই বাড়িতে সব কেমন আছে রে? বৌদি বৌদি ভালো আছেন তো? হ্যাঁ মা, ভালো আছে, সবাই ভালো আছে। ওরা তো সবাই এসে তোমার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু কি করবে বলো, ডাক্তারের বারণ তো, তাই এখানে ভিড় করে না। আর দাদা ভাই? বড় মামু ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে, ও ঠিকই আছে। অর্ঘ যে বাড়িতে একটা নতুন মানুষকে নিয়ে এসেছে, সে কথাটা মাকে বলা কি ঠিক হবে? যদি বেশি এক্সাইটেড হয়ে যায়, যদি দেখতে চায়, যদি আবার বাড়ি যাবার জন্য ব্যস্ত হয়ে ওঠে, সাহস হচ্ছে না। কতদিন হয়ে গেল ওদের দেখি না বলতো মা। তুমি বেশি কথা বলো না, তোমার মাথা যন্ত্রণা করবে, তোমার শরীর খারাপ করবে। এখন একটু চুপ করে শুয়ে থাকো। একবার একবার কি মা? বকুল গাছ বিরাট ফটো কালো লোহার দরজা তোমরা কি এবারও দুর্বার বাবাকে দিয়ে পুজো করানোর কথা ভাবছো? হ্যাঁ, তো কি হয়েছে তাতে? না, তোমাদের ব্যাপারটা আরেকবার ভাবা উচিত। উচিত কেন? ভাবা উচিত কেন? না, উনি তো এখন শুধু আমাদের কুলপুরোহিত নন, উনি ওনার সঙ্গে তো এখন একটা দেখ। আমার মনে হয় এ নিয়ে তো চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, ব্যাপারটা নিয়ে আমাদেরই ভাবতে দিই। ব্যাপারটা নিয়ে আমি মাথা ঘামাতাম না যদি না ওনার সঙ্গে ডাইরেক্টলি আমারই রিলেশনটা থাকতো। থাক, এ নিয়ে আমি তোর সাথে কোনো আলোচনা করতে চাই না। দেখো ঠাম, দাদান এখনো দুর্গাকে সহজভাবে মেনে নিতে পারেননি, কোনোদিন পারবেন কিনা তাও জানি না। তাই ওর বাবাকে এ বাড়িতে এনে যদি তুই কি এতটাই দায়িত্ববান হয়ে গেছিস যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেই শিক্ষাটা তুই আমাকে দিবি? না ঠাম, আমাকে তোমরা ভুল বুঝো না, বোঝবার চেষ্টা করো। দেখো, দুর্বার ব্যাপারে তো আমি কোনোদিন কোনো কিছু বলিনি, কিন্তু ওর বাবাকে এ বাড়িতে আনলে যদি উনি অসম্মানিত হন সেটা কি ভালো হয় বলো? এই কথাটা তোকে কে বলেছে? দুর্বা? না, দুর্বা এত বোকা নয় যে সে ব্যাপারে আমাকে কিছু বলবে। এটা আমার একটা আশঙ্কা বলতে পারো। উনি যে এ বাড়িতে পুজো করতে আসবেন এ কথাটা তোকে কে বলেছে? উনি নিজেই বলেছেন, দুর্বার বাবা নিজে আমাকে বলেছেন। উনি নিজে তোকে এই কথা বলেছেন? যদি এ বাড়িতে এসে উনি অসম্মানিত হন তার দায় সবকিছু তোর উপর পড়বে। আচ্ছা, ওনাকে তোমরা চেনো না, ওনার মতো মানুষ কখনো এই কথা বলতে পারে? আর তুই তুই আমাকে চিনিস না, তোর ছোট দাদুকে চিনিস না? ওই মানুষটাকে এ বাড়িতে এনে তার সম্মানের দিকে আমরা নজর দেব না, এটা তুই ভাবলি কি করে? না ঠাম, আমি জাস্ট বলছি পুরো ব্যাপারটা যদি অ্যাভয়েড করা যেত তাহলে খুব ভালো হতো। অর্ঘ, একটা কথা ভালো করে শুনে রাখ, আমি যতদিন বেঁচে আছি এ বাড়িতে বিনায়ক দাদাই কুলপুরোহিত হিসেবে কাজ করবেন, আর সেটা কিভাবে হবে সেটা আমিই ঠিক করব। তুমি আমাকে এভাবে বললে, এতটা রেগে গেলে আমার উপর? রাগ করার মতো কথা বললি যে তুই, বিনায়ক দাদার মান অপমানে আমার মুখের উপর কোন সাহসে তুই কথাটা বললি? মানছি আমার ভুল হয়েছে, তা বলে ঠাম তুমি আমাকে এভাবে বকবে? ঠাম বকলে খুব গায়ে লাগে না রে।